আসসালাম আলাইকুম ওরি আবরকাত আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন যে যারা বাইরে থাকেন চাকরির সুবাদে কাজের সুবাদে দাওতে কাজের সুবাদে এক বছর দু বছর বিদেশ থাকতে হয় স্ত্রীদের সাথে দেখা সাক্ষাৎ হয় না সহবাস হয় না এক্ষেত্রে আহ সমস্যা আছে কিনা আহ অনেকেই বলেন যে যদি তিন মাসের মধ্যে সহবাস না হয় তাহলে স্ত্রী তালাক করে বিয়ে করতে হবে এই ধারণাটাই সম্পূর্ণটা বানোয়ার একেবারে একটা মানুষের মগজটাকে ধোলাই করার জন্য এটা একটা করা হয়েছে ফালতু একটা কথা কোন বর্ণনা সরিয়াতে নাই এ বিষয়ে স্ত্রী থাকতে পারবে স্বামী থাকতে পারবে কোন সমস্যা নাই তবে একদিন ওমর রাজিয়াল্লাহ তালহ এর সময়ে খিলাফতের সময় একজন মহিলার খুব শোক গাথা কবিতা শুনেছিলেন ওমর রদিয়াল্লাহ তাল তার স্বামীর ব্যাপারে তার স্বামী ছিল সৈনিক তখন তার মেয়ে ওয়ারদুল্লাহ তালের মেয়ের কাছে এসে হাফসা এসে বলছে হাফসা একজন মহিলা স্বামী ছাড়া কতদিন থাকতে পারে তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা চার মাস তখন বরদুল্লাহ তালা দ আইন করে দিলেন চার মাস পর পর প্রত্যেক শিরওয়াহীকে সুলি দিতে হবে এটা দ্বারা বুঝাই দাও যে তার বিবাহ বাতিল হয়ে যাবে এটা মাজহাবী ফতোয়া মাজহাবের এই কপাড়লে পড়ে সহজ সরল মানুষ গুলোর ইমান যেমন নষ্ট হচ্ছে এরকম তার সংসার ভাগছে অসংখ্য সংসার ভেঙেছে এটাতে কোনো সমস্যা নেই তবে একটা থাকবেন না মাঝে বছরে অন্তত যদি এক বছরের সন্ধ্যা না হয় দুই বছর একবার বা দেড় বছর অন্তর একবার এসে এক সপ্তাহ দুই থেকে যাবেন এতে আপনাদেরও আপনারও কাজে মন বলবে স্ত্রীও ভালো থাকবে আশা করি ইনশাল্লাহ আল্লাহ আপনাদের তো অসুবিধা করুন আমিন আসসালামাইকুম রহমতুল্লাহ